রক্তদান জীবনদান। আপনার একজনের এক ইউনিট রক্তে বাঁচবে তিনটি প্রাণ। তাই সেই কথাকে মাথায় রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা। গ্রুপ অফ হেল্পিং নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ইংরেজ বাজার ব্লকের সাতটারি গ্রামের বাজার এলাকায় আয়োজন করা হয় রক্তদান শিবিরের। রাজ্য সরকারের ব্লাড মোবাইল চালিত ভ্যানের মধ্যে এই শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে প্রায় 26 জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার ব্লক তৃণমূলের সহ সভাপতি আমিন মিয়া, পঞ্চায়েত সমিতির সদস্য আরঙ্গজেব হোসেন, বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজু মিয়া, তৃণমূলের অঞ্চল সভাপতি রহিম মিয়া, পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ নূর ইসলাম, সংস্থার সদস্য সরফরাজ আনসারী, আরমান মিয়া সহ এলাকার বিশিষ্ট জনেরা। আজকে গ্রুপ অফ হেল্পিং সাপোর্ট এনজিও উদ্যোগে ইংলিশ বাজার ব্লকের সাতটারি গ্রামে ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে একটি রক্তদান শিবির করা হয়েছিল। এই রক্তদান শিবিরে প্রায় 26 জন রক্তদাতা রক্তদান করেছে স্বেচ্ছায়। এবং আরও হতো, কিন্তু সময়ের অভাবে আমরা আরও করতে পারলাম না। প্রত্যেককে রক্তদান করা উচিত, প্রত্যেকের শরীরে অতিরিক্ত রক্ত থাকে। অনেকে রক্তদানে রক্ত দিতে ভয় করে যে তার ক্ষতি হবে বা আর কিছু, এরকম কোনো কিছু না। প্রত্যেকের শরীরে তার যতদূর রক্ত লাগবে তার অত্যাধিক শরীর রক্ত থাকে, প্রত্যেকের রক্তদান করা উচিত। এবং একজনের এক ইউনিট রক্তের ফলে তিনজনের প্রাণ বাঁচতে পারে। তাই প্রত্যেকে আমাদের এনজিওর সকল সদস্যের প্রতি সদস্য অনুরোধ করছে, প্রত্যেক জনসাধারণকে রক্তদান করা উচিত। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ সরফরাজ আনসারী, গ্রুপ অফ হেল্পিং সাপোর্ট এনজিওর প্রিয় সদস্য। এনজিওর সেলফ হেল্প গ্রুপের উদ্যোগে বিনোদপুর গ্রাম পঞ্চায়েতে ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান একটা মহৎ দান। রক্তদান করে সমাজে অনেক উন্নত হয়। যাদের রক্তের প্রয়োজন অনেক সময় পাওয়া যায় না, ব্লাড ব্যাংকে আমরা অনেক সময় ঘুরে এসেছি, রক্ত পাওয়া যায় না। এই ব্লাড রক্তদানের মাধ্যমে আমরা সমাজের মানুষকে জাগ্রত করছি ব্লাড দান করার জন্য। রক্তদান করেছেন? 26 জন রক্তদান করেছে। রক্তদান করার মাধ্যমে আমরা বার্তা দিয়ে যাই, মানে রক্ত প্রতিনিয়ত মানুষ শরীরে উৎপন্ন হচ্ছে, যার রক্তের প্রয়োজন আছে, সৎ সাহসিকতার মাধ্যমে ব্লাড দেওয়া দরকার। আপনার নাম এবং পরিচয়? বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ। নাম? নূর ইসলাম। আর রক্ত কণিকার মধ্যে তিনটে কণিকা থাকে যাদের নির্দিষ্ট আয়ু আছে। আজকে যদি আপনার বোন মেরোতে বা আজকে যদি আপনার 5টা রক্ত কণিকা তৈরি হয়, রেড ব্লাড কর্পাস আর রোহিত রক্ত কণিকা, 120 দিন পরে একটা আয়ু আছে, 120 দিন পরে এই রক্ত কণিকা বেঁচে থাকতে স্বতঃস্ফূর্ত ভাবে আপনার শরীরে আপনি দান করেননি বলে তো বেঁচে থাকবে, আর আপনার শরীরে অনেকটা রক্ত জমা হয়ে যাবে তা নয়। 120 দিন পরে এই রক্ত কণিকা আপনার মারা যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইলিগাল অ্যাক্টিভিটিস। All contents provided by this channel is meant for educational purpose only.